ত্রিপুরা থেকে বর্ষা বিদায় নিতেই নামছে পারদ ইতিমধ্যেই আগরতলার সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে গিয়েছে ষোলোর ঘরে পাহাড়েও শীতের আমেজ ভালোই টের পাওয়া যাচ্ছে কার্তিক মাসের অর্ধেক শেষ বৃহস্পতিবার রাতের আগে শীতের কামড় তেমন টের পায়নি রাজ্যের মানুষ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে চলেছে বৃহস্পতিবার রাতে এক ধাক্কায় পারদ নেমে গিয়েছে ষোলো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াসে উত্তরের হাওয়া বইতে শুরু করেছে আগামী সপ্তাহে ঝাঁকিয়ে শীত পড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস তবে জমিয়ে বেটিং শুরু করবে না এখনো শীত তার জন্য আরো কিছুদিন অপেক্ষা করতে হবে বিমানবন্দর আবহাওয়া অফিসে আবহাওয়া বিদ্যের কথায় আপাতত নতুন করে কোনো নিম্নচাপ বা ঘূর্ণাবর্তের কারণে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আকাশ থাকবে রোদে ঝলমল প্রতিদিনই সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমবে ফের নিম্নচাপ সৃষ্টি হলে তাপমাত্রা বেড়ে যেতে পারে চ্যানেল দিন